নমস্কার বন্ধুরা, মান্তাস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক শুভকামনা। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, আর তার ফলস্বরূপ ঘুম থেকে উঠতেই যেই না দরজা খুললাম, দেখলাম যে একদম সিঁড়ির সামনে জল থই থই। আর তাই দেখেই একটা কাগজের নৌকো ভাসাতে কিন্তু ভুললাম না। সত্যি ছোটবেলার এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো এই বয়সে এসেও যেন মনের কোন কোনায় লুকিয়ে থাকা বাচ্চা মনটাকে জাগিয়ে তোল। একটা করে দিন আসে আর ভাবি নতুন কি আরও দেখবার আছে, আরও নতুন কি আরও সহ্য করবার আছে। তবুও যতটুকু আনন্দ জীবন থেকে কুড়িয়ে পাই একদম যত্ন করে রাখি, আবার ঠিক যতটাই দুঃখ পাই সেইটা নিয়েও অনেক মনটা ভার করে বসে থাকি। আমাদের জীবনে দুঃখেরও শেষ নেই, আমাদের জীবনে আনন্দেরও শেষ নেই। তবে এইটুকখানি জানি যে দুঃখের পরিমাণটা অনেক বেশি হলেও সুখের মুহূর্তগুলো কিন্তু আমাদের কাছে খুব কম সময়ের জন্য এসেই ধরা দেয়। তবে যেইটুকু সময় আমাদের কাছে সেই সুখটুকু থাকে, আমরা কিন্তু সেইটা পর্যাপ্ত পরিমাণে উপভোগ করতে ছাড়ি না। শনিবার দিন আসলেই আমার মেয়ের মনে একটা অন্যরকম আনন্দ থাকে, কারণ আজকে অফিস থেকে বাড়ি আসলে কালকের দিনটা আবার ছুটি। ছেলের যেহেতু স্কুল ছুটি আর আমিও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য সকালবেলা রান্নাবান্নার চাপটা একদমই ছিল না বললেই চলে। শুধুমাত্র চাটুকুই সারা হয়েছে। সকালে সেরমভাবে ব্রেকফাস্ট যে ভীষণ হেভি করি তা নয়, তবে চাটা এতটাই দেরি করে খাই তখন প্রায় লাঞ্চের সময় হয়ে যায়। আজকে অনেক বেলা হয়ে গেছে মার পুজোটাও দিয়ে উপরে উঠতে, আজ আবার রান্নার দায়িত্বে চলে গেছে রায়বাবু। তো বাড়িতে থাকলে এই একটা নিশ্চিন্ত আমি হয়ে যাই যে রান্নার দিকটা সম্পূর্ণ সামলে নেয়, আর আমি শুধুমাত্র কি লাগবে বলো এগিয়ে দিই হাতে নাতে। দেখেছো কাণ্ড, 3 দিন হয়ে গেল আগস্ট মাসের আর আমি এখনও জুলাই মাসে পড়ে রয়েছি। দিন লোকে পার করতে পারছে না আর আমার দিন পেরিয়ে গেছে তা সত্ত্বেও আমি উল্টাইনি। কিছু কিছু কাজ শুধুমাত্র অবহেলার কারণেই হোক বা ভুলে যাওয়ার কারণেই হোক অব্যাহত থেকেই যায়। গতকাল রাত্রে ভিজিয়ে রাখা ছিল চাল আর বিউলির ডাল, তো সেইটুকু দেখেই বুঝতে পেরেছি যে আজকে ইডলি বা ধোসা কিছু একটা হবে, আর সেটা লাঞ্চেই হবে, সেটাও বোঝা গেল। বাইরে বৃষ্টি পড়লেই আমাদের বাঙালিদের মনে কিন্তু একটা খিচুড়ি খিচুড়ি করেই ওঠে, আর খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা এটা তো সবারই ভীষণই একটা প্রিয় খাবার। আর আজকে বানিয়েছিল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তো অবশ্যই আছে। আমার সন্ধে ধুনো দেওয়ার ছোবড়াগুলোকে দেখলাম একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, আর ওই যত্নের মাঝখানেও দেখলাম আবার একটা টব নিয়ে এসে আর অ্যালোভেরার একটা ডাল নিয়ে এসে কী যেন করছে, তবে কি করছে জানি না, তবে একটা কিছু একটা করে দেখলাম সিঁড়ির কোনায় জমিয়ে রেখে আসলো। আর এখানে আবার মাছগুলোকে ভালো করে ধুয়েও নিল। যত সময় রান্না চাপানো আছে তত সময় আবার হাতের কাজটুকু সম্পূর্ণ না করলে তো হবে না। প্রত্যেক দিন ধুনো দেওয়ার যাতে আমার সুবিধা হয় তার জন্য আবার ছোবড়াগুলোকে খুব ভালো করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। এইসব কাজগুলো ও আসলেই আমি ওকে দিয়ে করিয়ে রাখি, তাহলে আমার একটু সুবিধা হয়ে যায়। আর এখানে একটা দেখলাম নারকোল ফাটিয়ে নিয়েছে, আর নারকোলটা জলটা এতটাই অল্প ছিল কি বলবো, ভাবলাম যদি টেস্টি হয় তাহলে অল্পতেই সন্তুষ্ট হয়ে যাব, কিন্তু না, এত বিশ্রী জলটা ছিল সে কি বলবো। যাক, নারকোলের জলটা যতটা বাজে ছিল কিন্তু নারকোলটা ততটাই সুন্দর ছিল। আর এখানেও নারকোলটা খুব ফিনিশিংয়ের সাথে কেটে নিল, আর আদা এক টুকরো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ঘোরাবে বলে প্রস্তুত করছে। তার আগে আমি এক টুকরো নারকোল ছেলের মুখে আর এক টুকরো নারকোল মার মুখে দিয়ে দিলাম। ওরা নারকোলটা খেতে খুব পছন্দ করে। এখানে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিল নারকোল, কাঁচা লঙ্কা, আদা। যত সময় ইডলির চাটনিটা তৈরি হয়েছে আর এপাশে ও বসিয়ে দিয়েছে খিচুড়িটা, খিচুড়িটাও প্রায় শেষের দিকে, খুব সুন্দর হয়েছে দেখতে, গন্ধও ভীষণ সুন্দর বেরোচ্ছে। বর্ষার দিনে খিচুড়ির মাহাত্ম্য টোটালি আলাদা। ছাদটা কিন্তু বাবাই পরিষ্কার করে থাকে, যদিও উঠতে প্রচণ্ড কষ্ট হয় তবুও আস্তে আস্তে যেভাবেই হোক উনি কিন্তু ছাদটা পরিষ্কার করে। মেয়ে তো আজকে টিফিন নিয়ে যায়নি, তাই জন্য আবার মেয়ের টিফিনটা ওর বাবা যাবে দিয়ে আসতে। এই টিফিনে আজকে গুছিয়ে দিয়েছিলাম খিচুড়ি, সাবুর পাঁপড় ভাজা, আলু বকরার চাটনি, আর হচ্ছে এখানে গাজরের কিছুটা পায়েস ছিল সেটা, আর শশাটাও দিয়েছিলাম ভুলে গেছিলাম। আর এখানে যত সময় ইডলিটা তৈরি হচ্ছে তত সময় কিন্তু ওর খিদে পেয়ে গিয়েছিল, ওকে টিফিনটা দিয়ে আসার পরে আবার এখানে ইডলিটা বসিয়েছিল। ইডলিটা কিন্তু তখনও পর্যন্ত হয়েছিল না, আর এটা না ও এক্সপেক্ট করেছিল যে টিফিনে মনে হয় ইডলিটা আসবে,
কিন্তু যেহেতু তখনও তৈরি হয়নি, তাই জন্য আর ওকে ইডলিটা পাঠানো হয়নি। যাই হোক, এখানে ইডলির জন্য সবজি কেটে নিয়েছে, সজনে ডাঁটা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, আরও যা যা ছিল সমস্ত দিয়ে ও একটা বানিয়ে নিয়েছে সবজিটা। আর এখানে কিছুটা ডাল বসিয়েছে সিদ্ধ করতে। তেঁতুলটাও খুব ভালোভাবে গুলে নিয়েছে, কারণ এই ইডলির যে সাম্বারটা এটা কিন্তু মেন প্রয়োজনীয় একটা জিনিস। এটা ছাড়া যেন অসম্পূর্ণ হয়ে যায় যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করা অড়হর ডালটাও সবজির মধ্যে ঢেলে দিয়েও তৈরি করছে সাম্বার। আর এখানে সাম্বারের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা যদি না দেয় তাহলে কিন্তু কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের স্বাদ আসে না। সমস্ত খাবারের মধ্যে এই কারি পাতার ভূমিকাটা একদমই অনবদ্য। তার জন্য খুব সামান্য তেল দিয়ে ও কারি পাতাটা আলাদা করেই দিল ভাজার জন্য। প্রথমেই শুকনো লঙ্কার সাথে দিল না কেন সেটা আমি বুঝতে পারলাম না। এখন আমি ভিডিওটা করার সময় মনে হচ্ছে যে না, তাই তো, সত্যি তো ওটা একসাথেই তো দিয়ে দিতে পারতো। আর তারপরে দেখলাম দিয়ে দিয়েছে এখানে সবজিটা ঢেলে। আর একটা সাম্বার মশলার পাউচ দেখলাম কেটে নিল, কারণ প্রতিটা রান্নার জন্য যেইটুকু যা প্রয়োজন ও কিন্তু সেটা অবশ্যই করে থাকে। কোনো রান্নায় বেগার দেওয়ার যে ব্যাপার সেটা কিন্তু নেই। আমি যেরকম কি এটা নেই তো ওটা দিয়ে কাজ চালাবো, কিন্তু ওর ডিকশনারিতে কাজ চালানো ব্যাপারটা নেই। যেটার জন্য যা প্রয়োজন, পারফেক্ট স্বাদের জন্য যতটুকু যা দিতে হবে ও তাই দেবে। এখানে ওই যে বেটে রাখা নারকলের পেস্টটা, ওর মধ্যে কিছুটা ছোলা আর কিছুটা বাদাম ও দিয়ে দিল। আর এটা হচ্ছে সাদা, যেটাকে চাটনি বলে, আমাদের ক্ষেত্রে পুরো উল্টো। আমরা হচ্ছি যেটা টক জিনিস সেটা চাটনি, কিন্তু না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলার সময় না উল্টে যায়। এটা যে সাদা জিনিসটা হচ্ছে চাটনি আর সাম্বারটা যে সাম্বার সেটা না। আমি তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই চাটনি বলে দিই সাম্বারটাকে, আর সাম্বারকে বলে দিই চাটনি। এটা কিন্তু খুবই ভুল, কিন্তু একদমই সেটা হয় না। ওই যে বললাম টকের স্বাদ, বেটে রাখা নারকোল আর বাদামের পেস্টটা এবারও প্রস্তুত করছে চাটনিটা বানানোর জন্য। ইডলির সাম্বার আর চাটনিটা প্রস্তুত হয়ে গেছে, এবার ইডলিটা বানানোর পালা। রান্নাবান্নার দায়িত্বটা যখন তিনি নেন আমাদের খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো হয়। আর এখানে খিচুড়িটাও তৈরি হয়ে গেছে, এখন ওরা ওদের শুধু মাছটুকু ভাজবে, তারপর বসে যাবে খেতে। হ্যাঁ, বলতে বলতে এখানে ওদের খাওয়া শুরু হয়ে গেছে। আমি এখানে আজকে দুপুরবেলা ইডলিও খাবো আর একটু খিচুড়িও খাবো। ছেলে দেখলাম শুধু ইডলি নিয়ে বসেছে, তো যেটা খায় খাক। আর মা এখানে কিছুটা খিচুড়ি আর কিছুটা ইডলি সবটাই নেবে। আমি পাঁপড় ভাজা দিয়ে ইডলিটা খাচ্ছি, আর সাবুর পাঁপড়টা তো আমার ভীষণই প্রিয়। আর এখানে আমি আলু বকরার জেলিটাকেই চাটনি হিসেবে ব্যবহার করছি। মন্দ লাগছে না, খুব স্বাদই লাগছে। আর ইডলিগুলো এত স্পঞ্জি হয়েছিল, এত সফট হয়েছিল, কি বলবো। বললাম না যে ও যে খাবারটা করে ভীষণ পারফেকশনের সাথে করে, আর এই পারফেকশনের জন্যই না প্রতিটা খাবার। আর বাইরে খাওয়ার মতন কোনো রকম চিন্তাভাবনা আমার বাচ্চারাও এখন ছেড়ে দিয়েছে। এরা কেউ খাবারটা ডাইনিং টেবিলে বসে খাবে না, প্রতিটা খাবার খাওয়ার জন্য ওদেরকে সেই আমার শোবার ঘরে নিয়ে যেতে হবে এবং ঘরে বসেই ওরা খাবারটা খাবে। প্রত্যেক দিন এই খাবারটা টেনে টেনে নিয়ে যাওয়া, এটা কিন্তু আলাদা করে একটা কাজের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আজকে যেহেতু রায়বাবু বাড়িতে রয়েছে, তো আজকে সমস্তটাই সেই করেছে। আর আমার এখান থেকে টোটালি আজকে ছুটি হয়ে গেছে। আর তারপরে আমি এখানে গুছিয়ে দিচ্ছিলাম বাবার খাবারটা। কতটা খাবে, কতটা নষ্ট করবে জানি না, তবে গোজগাছ করে দিয়ে দিই। একবারের বেশি তো আর খাবেও না, আর তার থেকে বড় ব্যাপার খাবার যদি লাগে তো চাইবেও না। দুপুরে খাওয়া দাওয়ার পর্বটা এইভাবে শেষ হলো। আর বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম। এই যে আমরা চলে এসেছি শিশাবুটিকে। কেনাকাটা করতে তো সবারই খুবই পছন্দ, আর যদি সেটা পছন্দের জায়গায় গিয়ে পছন্দের কাজটা করা হয় তাহলে তার কথাই নেই। আর এই কাকিমার থেকে আমি কিন্তু অনেক শাড়ি নিয়ে থাকি, শাড়ি, জামা কাপড়। আর বলতে গেলে কাকিমা ছাড়া আমার স্বাদ যেন অসম্পূর্ণ। তারপরে এখানে বাচ্চাদের যেটা চলছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর আমার মেয়ের কতটা লোভ সংবরণ করতে শিখেছে সেটাই দেখছিলাম। ও ভাইয়ের আইসক্রিমটা দেখছে কিন্তু খাচ্ছে না, বলছে না খাবো না। আর এই সবাই এখন যে
যে ট্রেন্ডে পড়েছে জানি না এর মধ্যে কি আছে, তবে আমার যে খুব ভালো লাগে তা না। আর এখানে ওদের একটু পাগলপান্তিটা তোমাদের দেখিয়ে নিই, দেখো কি করছে আর না করছে। সেই ক্ষেত্রে ওদের এখানে লোকজন দেখছে না দেখছে সেটাও কোনো ম্যাটার করে না, ওরা দুজন দুজনকে দেখে এরকমভাবে নাচ করছে। তো আমি এটা ভিডিও করেছিলাম আর এটা যেই দেখতে পেয়েছে অমনি থেমে গেছে। সবার এই টুকরো টুকরো খুনসুটিগুলো আমার স্মৃতিতে একটু একটু করে জমিয়ে রাখা। আর আমরা চারজন যেভাবে বাইকে আর স্কুটিতে ঘুরে বেড়াই তারই কিছুটা ঝলক তোমাদের সাথে তুলে ধরলাম। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।